রাজশাহী রেশম কারখানার উৎপাদন শুরু হয় 1965 সালে। সেই সময় এই কারখানাটি ছিল দেশের একমাত্র রেশম কারখানা। এই কারখানা থেকে উৎপাদিত রেশমের কাপড় দেশের বাজারে বিক্রি হতো, সেই সাথে বিদেশেও রপ্তানি হতো। এই কারখানার সাথে জড়িত শ্রমিকদের মধ্যে শতকরা 75 ভাগই ছিল মহিলা। বর্তমানে নানাবিধ সমস্যার কারণে এই ঐতিহ্যবাহী কারখানাটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, আর এ নিয়ে শ্রমিকদের মনে দানা বেঁধেছে ক্ষোভ ও অসন্তোষ। কি অবস্থা দিন কাটাচ্ছি সেটা তো ভাষায় বলতে পারছি না, চোখে না দেখলে সে আত্মনাদ, চিৎকার, কান্না, যদি চোখে না দেখেন তাহলে বুঝতে বুঝাতে পারবো না আপনাদেরকে। আমরা কি করে বুঝাবো? বাচ্চারা সকাল থেকে না খায় আছে, না দেয় আছে, দোকানদার ধার দিচ্ছে না, বাকি দিচ্ছে না, আপনারা চোখে দেখলে বুঝতে পারতেন যে কীভাবে আমরা আছি। আমাদের এক কাঠা মাটিও নাই, একটা বাড়িও নাই যে সেখানে আশ্রয় নিব আমরা। আমাদের সংসার চারপাশটা ছেলে মেয়ে, আমাদের সংসার তাদের বেঁধে দিতে হয়, আমরা কি করে চলবো? আমাদেরকে আর দেখা, আমাদেরকে বাচ্চারা যখন খেতে যায় সকালে আমরা দিতে পারি না, একটু আটা এনে দিতে পারি না, আমরা কি কষ্ট দিন গেল আমাদের কাটাই। বর্তমানে কারখানাটিতে কর্মরত আছেন 210 জন শ্রমিক, 43 জন কর্মচারী এবং 9 জন কর্মকর্তা। কারখানাটি বন্ধ হয়ে গেলে এদের প্রত্যেকের জীবনে নেমে আসবে বেকারত্বের অভিশাপ। রাজশাহী রেশম কারখানা, রাজশাহী সিল্ক একটা ঐতিহ্যবাহী সিল্ক, শুধু রাজশাহীর ঐতিহ্য না, এটা বাংলাদেশের ঐতিহ্য এবং এশিয়া মহাদেশের ভিতরে একটা বৃহত্তর রাজশাহী রেশম কারখানা। এই কারখানাটি কর্তৃপক্ষের উদ্ধতন কর্তৃপক্ষের গাফলতির কারণে এই কারখানাটা ধ্বংসের দিকে পুঁতে যাচ্ছে। এটা বাস্তব সত্য যে জন্মলগ্ন থেকে এই কারখানা দুটো কখনো লাভজনকভাবে পরিচালিত হয়নি এবং ক্রমাগত লোকসান দিয়ে আসছে। এই লোকসানের প্রেক্ষিতে সরকার এই মিলগুলোকে প্রাইভেটাইজেশন বা বেসরকারি খাতে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনও আমরা জানি না যে এটা কী হবে। যেসব কারণে কারখানাটি বন্ধ হওয়ার উপক্রম, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অর্থের অভাব, যার ফলে উৎপাদন কার্যক্রম নেই বললেই চলে। এই পরিস্থিতিতে কারখানার সাথে জড়িত প্রায় প্রতিটি মানুষ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। আমরা চাই কর্ম, আমরা চাই বেতন, আমরা কাজ চাই, কর্ম চাই। যে মেশিনটাই আমি কাজ করি ওটা মনে হয় আমার সন্তানের চেয়ে বেশি বড় মনে হয় আমার কাছে মেশিনটাকে। আর মেশিনটা মনে হয় যে আল্লাহ আমার এই নিয়ামত, মেশিনটা আমার এতই নিয়ামত, আমি যখন ওইখান দিয়ে হাঁটি শুধু মেশিনের প্রতি দেয় তাকায় তাকায় দেখি। আমি কয়েকদিন থেকে শুনছি যে আমাদের বলে চাকরি থাকবে না, চাকরি থাকবে না, তো দাঁড়াবো কোথায়? যে কে আমাদেরকে নিশ্চয়তা দিবে, কে আমাদেরকে নিরাপত্তা দিবে? কারখানা দুটো সেলফ ফাইন্যান্সিং, কাজে উৎপাদন যদি না হয় তাহলে বেতন তারা স্বাভাবিকভাবেই পাবে না। তবে কারখানা যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে তারা সরকারের নীতিমালার আলোকে অবশ্যই তাদের দেনা পাওনা সুষ্ঠুভাবেই দেওয়া হবে, এই ব্যাপারে কোনো হতাশার কোনো কারণ নেই।